ধন্যবাদ প্রিয় দর্শক, সাথে থাকার জন্য। কথা বলছিলাম চারজন অতিথির সাথে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান রাজনীতিকে নিয়ে। স্পেশালি আমরা কথা বলছিলাম নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে এবং নির্বাচন কমিশনার নিয়ে। আমরা কথা বলছিলাম যে কিভাবে আমরা সবাই একত্রিত হতে পারি এবং একত্রিত হয়ে দেশের জন্য কাজ করতে পারি। জাহিদ গাদী সাহেব, আপনার জন্য 1 মিনিট লেফট। 1 মিনিট আমি দেখি বলতেই পারলাম না, যাই হোক আমি ট্রাই করতেছি, 1 মিনিট যদি শেষ করে। যেখানে আমরা ছিলাম আসলে, যে আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে 10-10 এপ্রিল খসড়া যে ব্যাপারগুলো, এটা এখানে দেখেন, এখানে তো যে একটা খসড়া প্রস্তাব করা হয়েছিল, যেখানে শেখ মুজিবুর রহমান সাহেবকে প্রেসিডেন্ট করা হয়েছিল, সৈয়দ নজরুল ইসলামকে ভাইস প্রেসিডেন্ট করা হয়ে এবং তাজউদ্দিন সাহেবকে প্রাইম মিনিস্টার করে আপনার একটা একটা পরবর্তীতে কি তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হয়েছে? না না, এটাই হয়েছেন কিনা? হয়নি, বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে এটার উপর একটা আরেকটা অ্যাসেম্বলি করে একটা কনভেনশন করে ডিসিশন হবে যে সরকারটা কিভাবে এগোয় নেওয়া যায় বা কিভাবে ফর্ম করা হবে। তাহলে তাজউদ্দিন সাহেব তো এই খসড়ার উপর ডিপেন্ড করে প্রধানমন্ত্রী হয়েছেন নাকি? তাহলে আপনারা তাজউদ্দিন সাহেবকে কখনো এই উনাকে নিয়ে কি প্রশ্নটা তুলছেন? না দেখেন, বিষয়টা আমার প্রশ্ন আপনার কাছে ছিল যে তাজউদ্দিন সাহেবকে নিয়ে কি এই প্রশ্নটা কখনো তুলছেন? না না, তাজউদ্দিন না না, এই প্রশ্ন তো আমরা তুলিনি। আপনি জিনিসটা বোঝা, বিষয়টা তো 10-10 এপ্রিলের খসড়া বিষয়ে তো আমি কমপ্লেন করতেছি না। আমার কথা হচ্ছে যে উনি যেটা বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে কথাগুলো আসছে, যেহেতু কারেন্ট বিষয় তো ওনারা যেহেতু পেছনে চলে গেছে, আমি যেটা অবৈধ নির্বাচনের বিগিনিংটা উনি বলেছেন ওইটা, আমি সেই বিষয়ে প্রশ্নটা ওইখানে যে বিগিনিংটা কিন্তু তখন হয়েছে যখন আপনি পাকিস্তানি পাসপোর্ট সারেন্ডার না করে, এটার একটা সর্ট আউট না করে, যখন আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন, ওইখানে কিন্তু প্রথমে অবৈধ বিষয়টা চলে আসছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তারপরে দেখেন কিছুদিন পরে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি কিন্তু আবার প্রাইম মিনিস্টার হয়ে গেছেন, এখানে তো কোনো অ্যাসেম্বলি হয়নি কিন্তু, উইথ হিজ সেলফ ডিসিশন। ধন্যবাদ, আমরা এই বিষয়ে উনি আনসার দেবেন। আমি চলে আসতেছি। তারপরে কিন্তু আপনি দেখবেন যে এরপরে 25শে জানুয়ারি 1975 সাল আপনি জানেন কি হয়েছিল বাংলাদেশে, এর থেকে নোংরা এবং এর থেকে অবৈধ যদি আপনি কিছু বলেন তাহলে তো এটা আমার আর এক্সপ্লেন করার দরকার নেই, কারণ সবাই জানে বাংলাদেশের 1973 সালের নির্বাচনে আপনি দেখবেন যে এই যে শেখ মুজিব রহমান সাহেবকে হত্যার যে প্রধান কারিগর সেই খন্দকার মোশতাক সাহেবকে কিন্তু আপনার জোর করে আপনার ব্যালট ছিনতাই করে নির্বাচিত করা হয়েছিল এই শেখ মুজিবুর রহমান সাহেবের আমলেই। তো অবৈধ নির্বাচনের বিষয় যদি এইভাবে আপনি প্রতিপক্ষ বা বাংলাদেশের জনগণকে বোকা হিসেবে যদি কিছু বোঝাই দিতে চান তাহলে কিন্তু এটা আপনার ভুল হবে বা পাগলামি হবে। এনিওয়ে, তো এখন আমি আপনার নির্বাচনের বিষয়ে আসি। আপনি যেটা বলতেছেন যে বাংলাদেশের বর্তমান নির্বাচন, আমি নারায়ণগঞ্জের নির্বাচনের কথা, আচ্ছা আমি নারায়ণগঞ্জে স্পেসিফিকই যাচ্ছি, আমি অন্য কোথাও যাচ্ছি না, আপনার নারায়ণগঞ্জে থাকতেছি। দেখেন আমি ওই যে তর্ক করার জন্য তর্ক করব না, নির্বাচনটা ফেয়ার ছিল কিনা আপাতত দৃষ্টিতে আমরা যা দেখেছি, কারণ পর্দার আড়াল এবং পর্দার বাইরে অনেক কিছুই হইতে পারে এবং হয়, কিন্তু আমরা যা চোখে দেখেছি নির্বাচন সুষ্ঠু হয়েছে। তার মানে আপনাদের কোনো অভিযোগ নেই? লেট মি ফিনিশ। কিন্তু আমাদের এক দর্শক যেহেতু বললো যে তথ্যের ভিত্তিতে কথা বলতে, আপনি একটা হচ্ছে কি দেখতেছেন আর একটা হচ্ছে কি তথ্য। তথ্যের ভিত্তিতে যদি আপনি দেখেন আপনি দেখবেন সময় টিভির সাংবাদিক রিপোর্টারকে মেরে বের করে দেওয়া হয়েছে কেন্দ্রের ভিতর থেকে, আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশের মানুষ দেখছে। পুলিশের যে নিচ্ছিদ্র নিরাপত্তা, কেউ ঢুকতেই পারবে না, রিপোর্টারও ঢুকতে পারবে না, তার মানে সামথিং রং, ডাল মে কুচ কালা হইতে পারে সেটা নির্বাচনের সিকিউরিটির জন্য। আমি আসতেছি আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় রুহুল কবির রিজভী সাহেব, তিনি কিন্তু সংবাদ সম্মেলনে বলেছেন যে কেন্দ্রে একটা কেন্দ্রে আপনার ভোটার সংখ্যা 1000, আপনার 800 ভোট পেয়েছেন আওয়ামী লীগের ক্যান্ডিডেট এবং 500 ভোট পেয়েছেন বিএনপির ক্যান্ডিডেট, 1300 ভোট। আপনি কেন্দ্রের নাম জানেন সেটা কোন? আমি আনফরচুনেটলি আমি এই মুহূর্তে কেন্দ্রের নাম বলতে পারছি না, প্রেস কনফারেন্সে বলেছেন এবং এটা নিউজ পেপারও আসছে, আপনি যদি দেখতে চান আমি এখনই মোবাইলে বের করে দেখাতে পারি। আপনি আমি না আমি ফিনিশ করে দিচ্ছি যে কিন্তু কোনো প্রতিবাদ এই যে 1300 ভোটের যে গড়মিল, 1000 এবং 1300 ভোটের যে গড়মিল, এটা কিন্তু আওয়ামী লীগ বা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে নির্বাচন কমিশন থেকে কোনো প্রতিবাদ আসেনি। চেয়ারম্যান সাহেব উনি বলছেন যে রিজভী সাহেবের একটা কথা বলছেন প্রেস কনফারেন্সে যে ভোটার সংখ্যা 1000 কিন্তু ভোট কাস্ট হয়েছে 1300। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে প্রথমত আমার এলাকার মানুষকে আমি একটু সালাম দিয়ে দিই, যেহেতু আমি আসছি আপনার মাধ্যমে আপনার নির্বাচনী এলাকায়। আমি সর্বপ্রথম আজকে বিজয়ের মাসে যারা 30 লক্ষ রক্তের বিনিময়ে আমাদের এটি দেশের মালিক হয়েছে, সেটাই আমাদের একটা অ্যাচিভমেন্ট।
দেশের মালিক হিসেবে যে গণতান্ত্রিক ধারাবাহিক নিয়ম অনুসারে যে কিছুদিন স্থানীয় নির্বাচন হয়েছিল, আমার পাঁচ নং আশকান্দি ইউনিয়নের নির্বাচনে আমার সহকর্মী সহপাঠী এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার ভোটার যারা আছেন দেশে বিদেশে অবস্থানরত সকলের কাছে আজকে বিজয়ের শুভেচ্ছা জানাই। আর প্রথমত আপনি আমাকে এখানে ইনভাইট করার জন্য, আমি আমার এলাকার মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যে সুযোগ করে দিয়েছেন সেই সুযোগের জন্য আপনাকে আমার আন্তরিক আমার অন্তর থেকে অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। যে যে প্রশ্নটি আপনি করেছেন, একটি এলাকায় একটি সেন্টারে ভোটার সংখ্যা 1300 বা 1000 আর সেখানে কাস্ট হয়েছে 1300 বিএনপির অভিযোগ। দেখেন আমরা বলার জন্য অনেক কিছু বলতে পারি, কিন্তু আসল বাস্তবতা যেহেতু আমি নির্বাচন করেছি সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলেছি বলতে চাচ্ছি। এই সমস্ত কিছু কিছু গুজব, যেমন আমার এলাকায় আমি দেখুন নির্বাচন করেছিলাম যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী, অনেক আওয়ামী লীগের লোক বলেছে যে আমরা তো ভোটের বাক্স 12টার দিকে নিয়ে যাব, কিন্তু বাস্তবতা সেটা হয় নাই। প্রশাসনিক খুবই দক্ষতার সহিত স্ট্রিক্ট ছিল, উনি বলছেন আমি প্রতিবাদ আসে নাই। যেমন এই যে 8000 এবং 500 যে প্রিসাইডিং অফিসার থাকবে সে কোনো দলের না, সে দলকে সমর্থন করতে পারে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কিন্তু সেই তার জায়গাটাকে সে সঠিক রাখতে হবে। আচ্ছা, সেই হিসাবে আমি মনে করি এটা গুজব। বাট এই গুজবটা যখন রিজভি সাহেব বিএনপির একজন বড় নেতা প্রতি প্রেস কনফারেন্সে বলছেন, আওয়ামী লীগের কি সেটা উত্তর দেওয়া উচিত ছিল কিনা বলে আপনি মনে করেন? না না, এখানে আওয়ামী লীগের উত্তরের বিষয় না, বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন থেকে উত্তর দেওয়া, আওয়ামী লীগের ফ্যাক্টর কিনা। নির্বাচন কমিশন থেকে তো কোনো প্রশ্ন আসেনি। যেমন কিছু কিছু অবাস্তব জিনিস যখন আমরা বাজারে ছড়াই তো অনেকেই যেমন অনেক কিছু কথা বলতে পারি। একটু আগে একজন দর্শক অনেক কিছু বলছেন আপনাকে নিয়ে, কিন্তু আপনি উত্তরটা দিয়েছেন বিবেক দিয়ে মানুষ তাকে বিবেচনা করবে। কিছু কিছু গুজব আমরা বিবেক দিয়ে বিবেচনা করি, আমরা যারা সাধারণ পাবলিক আছি, যারা আমরা দেশের মালিক হিসাবে যেটা আমাদের দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে নিয়ে আমরা অনেক সময় কি করি এই গুজবটাকে আবার বিবেক দিয়ে বিবেচনা করি, সেটা গুজব কি বাস্তব। ধন্যবাদ। আমি রিটন সাহেবের কাছে এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। আমি আসলে ভাইয়ের এই কথাটা আমি আসলে আগেই বলতে চাইছিলাম যে উনি বারবার যে উনার কেন্দ্র দিয়ে উনি বিচার করেছেন জাতীয় যে নির্বাচনের যে অবস্থাটা সেটা কিন্তু আসলে একটা বিরাট ভুল, কিন্তু সেটা সেটা আপনার করা উচিত না। কারণ আপনি আমি আপনাকে আগেই বলেছি যে আমি তথ্যভিত্তিক কথার বাইরে আমি যাব না। আপনি দেখেন ভোটের যে রেজাল্ট শিটটা আছে নারায়ণগঞ্জ নির্বাচনের 174টা কেন্দ্রের মধ্যে 144টা কেন্দ্রের রেজাল্ট শিট দেয়া হয় নাই, যেটা যেটা অ্যাডভোকেট সাগাহত হোসেনের এজেন্টদেরকে প্রথম একটা। আরেকটা কেন্দ্রে দেখেন ভোটার হচ্ছে 1000, ধানের শীষে সাখাওয়াত হোসেন পেয়েছেন 512 ভোট, নৌকার সেলিনা হায়াত আইভি পেয়েছেন 817 ভোট। তার মানে ভোটের সংখ্যাটা কত দাঁড়ালো, প্রায় 1400 মতো। একটা একটা কেন্দ্রে ভোট 1000, কিন্তু ভোট কাস্ট হয়েছে 1400। পরে যখন প্রিজাইডিং অফিসারের যখন সাংবাদিকরা প্রিজাইডিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করলেন এই ব্যাপারে, তখন কিন্তু সাথে সাথে কিন্তু উনি ওইটা পাল্টে দিলেন। এবং এটা কিন্তু কোনো গুজব না, এটা একেবারে তথ্যভিত্তিক একটা একটা তথ্যটা হচ্ছে এই আমার সামনে পত্রিকার নিউজ আছে। তারপরে হচ্ছে এটা সাংবাদিক সম্মেলনে আমাদের নেতা রিজভী আহমেদ উনি সরাসরি বলেছেন এবং প্রমাণ দিয়ে বলেছেন। কোন পত্রিকা এটা হচ্ছে? আপনি তিনটা পত্রিকা আছে, একটা হচ্ছে আপনি যুগান্তরে দেখতে পাবেন, আরেকটা হচ্ছে দিনকালে দেখতে পাবেন, আর অনলাইন নিউজপেপার তো আপনি দেখতেই পারেন। হ্যাঁ, তো সুতরাং আমি আমি বলতেছি যে আপনারা যেভাবে ক্লেম করেন না কেন যে এই 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 নির্বাচনটাকে একটা সুষ্ঠু কিংবা অবাধ নির্বাচনের একটা বাতাবরণ দেওয়ার জন্য, সেটা কিন্তু আপনারা পারবেন না। কারণ এখানে অনেক ধরনের কারসাজি ঘটেছে যেগুলা সবার সামনেই পরিষ্কার। কিন্তু আমি শামীম ভাই যেমন আগে বলেছেন যে আমি নিজেই স্বীকার করেছি নির্বাচনটা ভালো হয়েছে, না আমি সেটা স্বীকার করিনি। আমি বলেছি আপনি যদি
আগের নির্বাচনগুলোর সাথে এই নির্বাচনের তুলনা করেন বেটার, তাহলে আপনি ডাকাতি থেকে আপনি চুরি বলতে পারেন, বড় জোর এতটুকু পর্যন্ত মানে আগের চেয়ে বেটার আপনি বলছেন, সেটাই বলতেছি আমি। কিন্তু আমি বলিনি যে এই নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন। তার মানে কি আপনি বোঝাতে চাচ্ছেন ডে বাই ডে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব সম্পর্কে অনেক বেশি সচেতন হচ্ছে? না না, সেটা না আসলে, কারণ যেহেতু যেহেতু আপনি স্থানীয় সরকারের নির্বাচন, আপনি এখানে কিন্তু আপনি এই নির্বাচন কমিশনের সদিচ্ছা কিংবা খারাপ ইচ্ছে যেটাই বলেন আপনি, এটার প্রমাণ কিন্তু আপনি পাবেন না। আপনি যখন একটা বড় নির্বাচনে যাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই নির্বাচন কমিশনার কতটুকু সৎ এবং আসলেই তারা কতটা আন্তরিক। পার্লামেন্ট ইলেকশনের জন্য ওয়েট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, করতে হবে। কারণ আমরা আগের নির্বাচনে দেখেছি, আমরা দেখেন যে ইউনিয়ন পরিষদের নির্বাচন গেছে, উপজেলা নির্বাচন গেছে, পৌরসভা ইলেকশন, তিনটা ইলেকশন গেছে। আমরা তিনটি নির্বাচনেই দেখেছি যে ব্যাপক হারে কারচুপি হয়েছে, ব্যাপক হারে রায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবং নাসিকে যেটা ঘটেছে সেটা হচ্ছে যতটুকু না আমরা দৃশ্যমান, সেটা অদৃশ্যমানভাবে ঘটেছে। বাট প্রমাণ তো নেই না, প্রমাণও কিছু কিছু আছে। যেমন আমি দিলাম যেগুলা আপনাকে আগেই বলেছি, এখনো দিলাম আপনি, যেমন আপনি, আমি আবার রিপিট করতে চাচ্ছি না যেহেতু সময়, আপনি যেটা আপনাদের প্রেস কনফারেন্সে আপনাদের রিলিজ সাহেব যেটা বলেছেন, আমি আসছি রিলিজ সাহেব আপনার কাছে। শামীম সাহেব আপনার জন্য 2 মিনিট প্লিজ। আমি প্রথমে যেহেতু একটা দলের প্রতিনিধি হিসেবে, প্রথমত এখানে আজকে যে সিলেকশন, না আমি আমি আপনাকে আমি আপনাকে বলি আগে, একটু আপনি আমার কথা, আপনি কথাটা শুনেন আগে, কথা শুনেন, আপনাকে যতটুকু টাইম পাওয়ার ততটুকু দেওয়া হবে প্লিজ। না আমার কথা শুনেন আগে, আমি কি যুক্তি উপস্থাপন করতে চাই আপনার কাছে। আজকে যে সিলেকশন, সিলেকশনটা হইছে একজন স্বতন্ত্র মানুষ, উনি আওয়ামী লীগের ছিলেন? না, উনি নিজে বলতেছেন উনি স্বতন্ত্র, উনি স্বতন্ত্র, ওনার ভিতরে একটা হয়তো মন্তব্য না। আমি আপনাকে প্রশ্নটা করি, উনি নিজে বলছেন স্বতন্ত্র, উনি লাইভে বলছেন, আপনি রিপিট করে দেখেন। উনাকে পারি, ক্যান আই আস্ক হিম কোশ্চেন? ওকে করেন না প্লিজ। আপনি কি আওয়ামী লীগের লোক? না আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম। হ্যাঁ আপনি আওয়ামী লীগের কোনো পোস্টে ছিলেন আগে? না আমি আওয়ামী লীগের কোনো পোস্টে ছিলাম। আপনার আমার কাছে আপনার যে যে ডিটেইলস আছে, আপনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, পান নাই বলে আপনি? আমি আওয়ামী লীগের নমিনেশন চাই নাই, সেটা আপনার তথ্য ভুল ছিল। হ্যাঁ বলেন তাহলে। আমি আমি আওয়ামী লীগের জন্য প্রত্যাশিত ছিলাম। এক্স্যাক্টলি, মানে আপনি আওয়ামী লীগের? না কথা শেষ করুন, আমি প্লিজ, আমি আমি প্রশ্নটা করতেছি উনাকে, আপনি আনসার দিচ্ছেন কেন? আওয়ামী লীগের সমর্থক, কিন্তু আমি নীতিতে বিশ্বাসী এবং গণতন্ত্রে বিশ্বাসী, ডেফিনেটলি সবাই। সুতরাং আমি দেশের মালিক হিসেবে আমার একটা দায়িত্ব আছে, যেটাকে আমি সমালোচনা করতে হবে, সমালোচনার জন্য আমি মনে করি সবারই হওয়া উচিত, সবারই হওয়া উচিত। আমরা যদি এমন কিছু করতে হবে যেটা আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং দেশের ভবিষ্যৎকে চিন্তা করে যেগুলা কাজ করার জন্য, সেটাই হলো আমার আমাকে আমি কিন্তু সর্বদলীয় একজন বাংলাদেশী, একজন প্রধানমন্ত্রী সর্বদলীয়, আর আমরা যদি সেই জায়গা থেকে সবাই মিলে তাকে সর্বদলীয় মনে না করি, একটা দেশকে আমার জন্য, আমি মনে করি একটি স্থানীয় সরকার হিসেবে আমাকে যদি সেই ক্ষমতা না দেওয়া হয়, তাহলে আমার কাছ থেকে আমি কি করব? আপনি বিএনপির দুইজন গেস্ট, আওয়ামী লীগের আমি একজন, উনি স্বতন্ত্র,
তা আপনি এই বিবেচনায় রাখবেন সময়টুকু তাহলে নাকি কি আমি অফ করে দেব এ না 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 উনাকে অফ করে দিই না 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 অফ করার কথা বলছি না আপনি আমি কি বলছি যে এইটুকু আপনি বিবেচনায় রাখবেন একজনকে 1 সেকেন্ড বেশি টাইম দেব না চারজনকে সমান টাইম দেব একজনকে 1 সেকেন্ডও বেশি দেব আপনাকে আমি যে জিনিসটা বলছি আমি সাহেব আমি বলছি কি একজনকে নট এ সিঙ্গেল সেকেন্ড নট রিজন সাহেব নট জাহিদ গাদি সাহেব নট আপনি নট চেয়ারম্যান সাহেব সবাই বলছেন শুনুন কিন্তু ওনার 2 মিনিট তো চলে গেছে তর্ক করার কিছু নেই দেন আপনি আপনি আমি আপনাকে 3 সেকেন্ডে যে জিনিসটা বললাম সেখানে আপনি 5 মিনিট আমি 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 বললাম সবাই যে এখানে আপনি সমতা রাখবেন যেহেতু দুই একটা দলের প্রতিনিধি আপনি আলোচনা শুরু করেন প্লিজ এখন আপনি আসেন আর ওর ভাই যে আমার প্রতিপক্ষ ভাই মানে আমি চাইছিলাম যে ওনার থেকে সুন্দর বক্তব্য আমি শুনব কিন্তু উনি জাতির জনক তৃতীয় বিশ্বের মহামানব যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনি উনার মতো একজন এই বয়সের লোক হয়ে উনি বারবার তুচ্ছ তাচ্ছিল্য করে শেখ মুজিবুর রহমান বলে উনি উচ্চারণ করেছেন এই জন্য আমি অত্যন্ত মর্মাহত আমি এটা দৃঢ়তার সহিত উনার এই এইসব বক্তব্য আমি খণ্ডন করছি এবং উনি বলছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাংবিধানিকভাবে নাকি ক্ষমতা দখল করেছেন এবং উনি একটা ভুল তথ্য দিয়েছেন যেটা আমরা সবাই জানি যে মুজিবনগর সরকার গঠিত হয়েছে 1971 সালের 17 এপ্রিল এবং উনি বারবার বলেছেন আপনি রিপিট করে দেখতে পারবেন যে 10 এপ্রিল উনি বারবার বলেছেন এখন মুজিবনগর সরকারের যখন এটা সরকারের ফ্রেম হয় ফ্রেম হওয়ার পরে এখানে ঘোষণা দেওয়া হয়েছে রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার অবর্তমানে পরিষ্কারভাবে সংবিধানে আছে তার অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম সাহেব এবং এটা ইলেকশনের মাধ্যমে তখন 98% লোক নৌকায় ভোট দিয়েছিলেন নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠন হয়েছিল ওইটা মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন হয়েছে কোথাও কোনো ক্যান্টনমেন্ট থেকে এসে একজন মিলিটারি অস্ত্র ধরে যে রাষ্ট্রপতিকে সরায়ে এখানে বসে নাই এই ধরনের কোনো কিছু হয় নাই তো আজকে যে নির্বাচনী ব্যবস্থাপনা আপনি জানেন বাংলাদেশে নির্বাচন হওয়া মানে বাংলাদেশে গণ্ডগোল বাংলাদেশে এখানে লাশ পড়া খুন হওয়া টাকার এই সেই এই এই জিনিসগুলো যে মানে শুরু হয়েছিল উনাদের সময় থেকে জিয়াউর রহমান সাহেব হানার মাধ্যমে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করে সর্বশেষ বেগম খালেদা জিয়া মাগুরার উপনির্বাচনে যে তাণ্ডব ঘটিয়েছিলেন এইগুলো জাতি জানে যার কারণে আজকে নির্বাচন ব্যবস্থাপনা আজকে এখন কিন্তু অনেক দূর নির্বাচন স্বচ্ছভাবে হচ্ছে যার প্রমাণ এখানে একজন স্বতন্ত্র নির্বাচিত যিনি যার বিরুদ্ধে নৌকা মার্কার প্রার্থী ছিল যার বিরুদ্ধে দানর সোয়ার প্রার্থী ছিল উনি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্রভাবে জনপ্রিয়তার কারণে মানুষের ভোটে মানুষ এখন মানুষের আমরা ভোট মানুষের ভোট এবং বাতের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করেছি সেই সংগ্রাম আজকে প্রতিষ্ঠিত সেই আজকে বাস্তবায়িত আজকে এসে আপনার সাথে কথা বলবো আজকে ওনারা আমি ব্রেক থেকে এসে আপনার সাথে কথা প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম চারজন অতিথির সাথে কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে কথা বলছিলাম বাংলাদেশের নির্বাচনকে নিয়ে কথা বলছিলাম নির্বাচন কমিশনারকে নিয়ে আমরা আরো কথা বলবো ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথে থাকুন প্লিজ